আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশের গলফের গভীরতা আমি প্রথমে বলবো যে আসলে আমরা আমাদের গলফের গভীরতা ওই পর্যায়ে নেই। কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের যে গলফ কোর্সের সংখ্যা সেটি অত্যন্ত অপ্রতুল। মাত্র 4টি 18 হোল কোর্স আমাদের দেশে আছে, আপনি জানেন, ঢাকা, চিটাগাং, কুমিল্লা, সাভার। এর মধ্যে চিটাগাং, কুমিল্লা, চিটাগাংটা এবং ঢাকারটা হচ্ছে আন্তর্জাতিক মানে, আর সাভার আর কুমিল্লাটা কিন্তু এখনও আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারিনি। সো আমি বলবো বেসিক্যালি 2টি কোর্স আছে যেখানে আমরা আন্তর্জাতিক মানে টুর্নামেন্ট আয়োজন করতে পারি। সেই জায়গায় আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় প্রায় 150 গলফ কোর্স আছে, মায়ানমারে প্রায় 120টার উপরে গলফ কোর্স আছে, থাইল্যান্ডে প্রায় 400টা, চায়নাতে প্রায় 1000, কোরিয়াতে প্রায় এরকম 700 কোর্স। সো আমরা 46 বছরে 2টো কোর্স নিয়ে কিন্তু গলফ খেলছি আন্তর্জাতিক পর্যায়ে। এটি হচ্ছে একটা দিক যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই অবশ্যই আমাদের গলফ কোর্স বাড়াতে হবে, অন্যান্য সুযোগ সুবিধা বাড়াতে হবে, ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার, কোর্স ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। তারপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের সত্যিকার অর্থে স্পন্সরশিপের একটা ঘাটতি রয়েছে। স্পন্সরশিপ বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে 3টি পর্যায়ে হয়। একটা হচ্ছে ব্যক্তিগত খেলোয়াড়দের খেলার জন্য খেলার সামগ্রী কেনার জন্য অনেক পয়সার দরকার, বিদেশে যাওয়ার জন্য তাদের ট্রাভেল খরচ দরকার। সো এই ব্যক্তিগত পর্যায়ে একটা স্পন্সরশিপ বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে টুর্নামেন্ট আয়োজনের জন্য, এবং তৃতীয়ত হচ্ছে যে অন্যান্য ট্রেনিং আয়োজনের জন্য। সো এই 3টি পর্যায়ে স্পন্সরশিপ আয়োজন করা দরকার বা অত্যন্ত দরকার। আমি বলবো যে বাংলাদেশে সেই অর্থে ইনভেস্টার যারা বিজনেসম্যান আছেন তারা বেসিক্যালি ক্লাব গলফিং এবং অ্যামেচার গলফিংয়ে স্পন্সর করেন, বাট আমাদের দরকার আসলে প্রফেশনাল গলফিংয়ে আরও বেশি বেশি স্পন্সর। আমাদের স্পন্সরদের সামনে ক্লিয়ার একটা আইডিয়া নাই, পলিসি নাই যে কোথায় তারা, আমাকে অনেকে বলেন এই জিনিসটা, কোথায় ইনভেস্টমেন্ট করবে গলফ। গলফ কিন্তু একটা ইনভেস্টমেন্ট, একটা ইন্ডাস্ট্রি, এখান থেকে রিটার্ন পেতে হলে কী করতে হবে। সো এখানে এই এই বিষয়টা পলিসি থাকা উচিত যে হাউ এ ইনভেস্টার ক্যান গেট হিজ রিটার্ন। তার ইনভেস্টমেন্ট করার পরে তার মিডিয়া এক্সপোজার, অন্যান্য বিষয়, তার ব্র্যান্ড ভ্যালুটা কীভাবে পেতে পারে, ব্র্যান্ডের ভ্যালুতে অ্যাড কীভাবে হতে পারে, খেলা আন্তর্জাতিক পর্যায়ে, দেশি পর্যায়ে, সেই জিনিসগুলি এই পলিসিতে আসা উচিত। আর এই পলিসির মধ্যে সবচেয়ে বড় দিক যেটা হওয়া উচিত যে একটা বন্টন, সমবন্টন থাকা উচিত। অ্যামেচার গলফিংয়ে, ক্লাব গলফিংয়ে, প্রফেশনাল গলফিংয়ে কতটুকু স্পন্সর যাবে, ব্যক্তিগত পর্যায়ে কীভাবে যাবে, কতটুকু যাবে, এবং ব্যক্তিগত পর্যায়ে প্লেয়ারদের স্পন্সরটা কীভাবে হবে। এখন ব্যক্তিগতভাবে কিছু কিছু ছোটোখাটো স্পন্সর হয় একজন খেলোয়াড়, বেসিক্যালি ম্যাক্সিমাম আমাদের এখনও গলফ প্লেয়াররা কিন্তু আমি বলবো যে আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, তারা দেখা যায় যে যারা বিজনেসম্যান তাদের সাথে গলফ খেলেন, তাদেরকে গলফ শিখান, ওই ব্যক্তিগত সম্পর্কের খাতিরে একটা স্পন্সর 30-40 হাজার টাকা, 25 হাজার টাকার স্পন্সরশিপ পান। কিন্তু ওই স্পন্সরশিপটা কিন্তু অনেকেই যারা ভালো খেলোয়াড় সেটাও পাচ্ছে না। আমি এখানে বলতে পারি দুজন, রাসেল, আকবর, যারা অনেক উচ্চমানের প্লেয়ার কিন্তু তাদের কিন্তু ব্যক্তিগত স্পন্সর নেই। ইসমাইল মাত্র 3জন খেলোয়াড়ের মধ্যে 1জন খেলোয়াড় যিনি নাকি পিজিটিতে খেলছেন, মানে আমাদের আন্তর্জাতিক মানে বর্তমানে ওনার র্যাঙ্কিং আমি যদি বলি 3, সেই খেলোয়াড়ের স্পন্সর নেয়। অথচ আপনি যা দেখেন 40-50-60-এর পরে যার র্যাঙ্কিং, তার ব্যক্তিগত সম্পর্কের কারণে, জানাশোনার কারণে উনি স্পন্সর পাচ্ছেন। তো এইখানে একটা সমবন্টনের বিষয় চলে আসে এবং স্পন্সরশিপ পলিসির ব্যাপার চলে আসে। এটা করা উচিত আমাদের যত তাড়াতাড়ি সম্ভব, স্পন্সরশিপ পলিসি একটা ডেভেলপ করা উচিত। আর তৃতীয়ত হচ্ছে, আমি আমার গভীরতা, আমি আমার লেখায় লিখেছি যে কেন গভীরতা নেই, আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স ভালো হচ্ছে না কেন, সিদ্ধিকুরের উপরে আমরা কোনো সিদ্ধিকুর খুঁজে পাচ্ছি না, অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে আমাদের প্রশাসকদের ব্যর্থতা আছে, খেলোয়াড়দেরও ব্যর্থতা আছে, স্পন্সরশিপেরও একটা দিক আছে। সব মিলিয়ে আমি বলবো যে আমাদের প্রথমত ঠিক করতে হবে যে আমাদের ভিন্ন বয়সভিত্তিক দলকে তৈরি করতে হবে। আমাদের অ্যামেচার পর্যায়ে বয়সভিত্তিক দল নাই, আন্ডার 18, আন্ডার 20, আন্ডার 22। লাইক আজকে থেকে 4-5 বছর আগেও ব্রিগেডিয়ার সেলিম আক্তার, আপনারা সবাই চিনবেন, উনি কিন্তু আরএনএর থেকে অনুদান এনে ভিন্ন দল উনি মেনটেন করতেন, এবং সেই সময়টা তুমি ভালো একটা পারফরমেন্স আমি পেয়েছি অ্যামেচার লেভেল এবং প্রফেশনাল লেভেল। কিন্তু গত 3 বছর যাবৎ জাতীয় পর্যায়ে ন্যাশনাল টিম বলতে ওই অর্থে একটা ন্যাশনাল টিম নাই, বয়সভিত্তিক 18-20, 22 এটা না হওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যে ভিন্ন দেশ থেকে ক্লাব টুর্নামেন্টের জন্য অ্যামেচার টুর্নামেন্ট ইনভাইটেশন পাই, আমরা সারা বছর ধরে টিম পাঠিয়েছি কিন্তু কোনো ফলাফল ছাড়া, এবং আমরা প্রশাসন অনেকে জানি না যে কোন টুর্নামেন্টে আমাদের অংশগ্রহণ করা উচিত, কোনটা দেওয়া উচিত না। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, অল ইন্ডিয়া ম্যাচের ইজ এ এলিট ক্লাস ডি ক্যাটাগরি টুর্নামেন্ট, অথচ এই টুর্নামেন্টটিতে আমাদের গত 3 বছর যাবৎ কোনো পার্টিসিপেশন নেই, তাহলে আমার প্লেয়ারের র্যাঙ্কিং বাড়বে কীভাবে, আমার প্লেয়ারের এক্সপোজারটা হবে কীভাবে। আমরা যে সমস্ত টুর্নামেন্টগুলিতে যাচ্ছি, পার্শ্ববর্তী ভুটান, মালয়েশিয়া, থাইল্যান্ড,
অথবা আপনার নেপাল শ্রীলঙ্কা এবং ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি র্যাঙ্ক টুর্নামেন্ট না সেগুলি। সো এই যে টুর্নামেন্টের র্যাঙ্কিংটা বোঝা উচিত, কোন টুর্নামেন্টে পাঠানো উচিত সেই জিনিসটা জানা উচিত, প্লেয়ারদের র্যাঙ্কিং ব্যাপারটাও আমাদের সামনে আনা উচিত। তো সব মিলিয়ে আমি বলবো যে আমাদের গলফের এই মুহূর্তে এই জিনিসগুলো। তাছাড়া আরেকটা বিষয়, আমাদের প্রশাসকদের মধ্যে আমরা অনেকেই এখন লেভেল থ্রি রুলস গলফ রুলস সম্পর্কে জানি অনেকেই, কিন্তু তারপরেও কিছু প্রশাসনিক বিষয় যেমন কোর্স সেট আপ, গলফ কোর্সের ডিফিকাল্টি লেভেল, গলফ কোর্সের র্যাঙ্কিং, গলফ কোর্সের রেটিং, গলফ স্লোপ রেটিং, এই বিষয়গুলিতে আমাদের জ্ঞান বাড়ানো উচিত আমাদের প্রশাসকদের। আর না হলে যেটা হচ্ছে আমাদের এখানে যেমন প্রতি বছর একটা এশিয়ান ট্যুর হয়, কিন্তু দেখা যায় যে আমাদের প্লেয়াররা ভালো করতে পারছে না। এটার অন্যতম একটা কারণ হচ্ছে কোর্স সেট আপ। আমাদের এখানে এশিয়ান ট্যুরতে অফিসিয়াল এসে তারা তাদের মতো করে কোর্সটাকে সাজায়। এটার কারণ হচ্ছে আমরা কিন্তু তাদের বার্গেনিং করতে পারি না, যে আমরা স্লোপ রেটিং বলেন, কোর্স রেটিং বলেন, আমরা ডিফিকাল্টি লেভেল বলেন, এই সব বিষয়ে তাদেরকে আমরা সদুত্তর না দিতে পারায় তারা নিজেরাই কোর্স সেট আপ করে। আমি একটু বলতে পারি, আমরা বিপিজিএতে আমরা গত 2 বছর যাবো যেটা করেছি, আমরা বিপিজিএ টুর্নামেন্টগুলি এডিটি পর্যন্ত, পিজিটিআই এডিটি পর্যন্ত কোর্স সেট আপ আমরা নিজে করি। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা আমাদের মতো করে ডিফিকাল্ট লেভেল সেট করব। সো আমি যেটা মূল কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রশাসকদের টুর্নামেন্ট র্যাঙ্কিং সম্পর্কে, প্লেয়ার র্যাঙ্কিং সম্পর্কে, কোর্স সেট আপ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিত, এবং কোন টুর্নামেন্ট আমরা অংশ নিব, কোন টুর্নামেন্টকে এক্সপোজার দেবো, কোন খেলোয়াড়কে এক্সপোজার দেবো, সেগুলো একটা পলিসিতে আসা উচিত। সেটাও হওয়া উচিত র্যাঙ্কিংয়ের মাধ্যমে, প্লেয়ারদের র্যাঙ্কিং থাকবে সেন্ট্রালি, সেই র্যাঙ্কিংয়ের ভিত্তি করে প্লেয়াররা এক্সপোজার পাবে, প্লেয়াররা স্পন্সর পাবে। এখন স্পন্সরশিপ যেটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কে কারণে হচ্ছে, সেটা যাতে না হয়। তো সব মিলে মুদ্রা কথা আমি 3টি বিষয় এখানে তুলে ধরলাম। একটি হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা গলফ কোর্সের সংখ্যা বাড়ানো উচিত, দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্পন্সরশিপ পলিসি করা দরকার, তৃতীয়ত হচ্ছে প্লেয়ার পারফরমেন্স বাড়ানোর জন্য বিভিন্ন বয়সভিত্তিক দল গঠন করা দরকার, এবং আমাদের কোর্স সেট আপ প্রশাসকদের জ্ঞান বৃদ্ধি করা দরকার কোর্স সেট আপের ব্যাপারে, টুর্নামেন্ট র্যাঙ্কিংয়ের ব্যাপারে, খেলোয়াড়দের র্যাঙ্কিং ব্যাপারে। ধন্যবাদ।